হ্যালো গাইস, তো আমরা আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে বিকেলের দিকে খাওয়া দাওয়া করে। তো চলো দেখা যাক আজকে আমরা কোথায় যাচ্ছি। জায়গার নামটা আমি এখন বলবো না, আগে সেই জায়গাটায় পৌঁছাই তারপরে জায়গার নামটা বলবো। হাই বন্ধুরা, আমি সুদীপা, আর ডেয়ের ফার্স্ট ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমরা যেতে চলেছি শহর থেকে একটু দূরে গ্রামের দিকে। তো সেইখানে কিন্তু সায়েন্স সিটির দিক থেকেও যাওয়া যায় বা আনন্দপুর রোড ধরেও যাওয়া যায়। তো চলো যাওয়া যাক। তোমাদেরকে একটু আশেপাশেটা দেখাচ্ছি ভিউটা। ডেস্টিনেশনের কাছেই চলে এসেছি একদম, আর কিছুক্ষণ যেতে হবে তারপরেই চলে আসবো জায়গাটায়। খুব সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পাবে। চলো বন্ধুরা, আমরা একটু সামনের দিকে এগোচ্ছি। সামনে একটা ছোট ঝিল মতো আছে, তোমরা দেখতে পাবে হয়তো। তো এটার দিকে একটু দেখি চলো। এখানে আমি ফার্স্ট টাইমই এসেছি, এখানে আমি আগে কখনো আসিনি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ঝিলটা, খুব সুন্দর একটা সাদা বালি এখানে পাওয়া যায়। কিন্তু ওখানে অনেকগুলি ঝিল আছে উঁচু নিচু করে। একটু গ্রাম এরিয়া এই দিকটা, আবার খুবই সুন্দর ঘুরতে আসার জন্য বিকেলবেলা, কোনো পিকনিকের জন্য এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা বানতলার দিকে যাব। ওইটা অ্যাকচুয়ালি একটা মানে খুবই সুন্দর ঝিল মতো আছে, চারপাশে গাছ। এখানটা যেরকম দেখলে বালি বালি চারিদিকটা, একটু ওই দিকটা আরও অন্যরকম, একটু হরিয়ালি বেশি ওখানে। তো চলো এখন বানতলার দিকে যাওয়া যাক। তো আমরা হাফ রাস্তা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের। রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ অবস্থা। দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখন তো এগুলো পরিষ্কার করার জন্য কেটেছে,
তাই জন্য এরকম লাগছে। বাট জায়গাটা খুবই সুন্দর, দারুণ একটা জায়গা। জায়গাটার নাম হলো গিয়ে বানতলা। তোমাদেরকে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করে করতে হবে। বাই।